এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা, কিংবা আগরবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে জানাবেন। মৃত ব্যক্তির লাশের পাশে আগরবাতি জ্বালানোর সংস্কৃতি আমাদের দেশে আছে, এটা ভালো সংস্কৃতি, এটা কোনো খারাপ সংস্কৃতি না। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মৃত ব্যক্তিকে ধোঁয়া দিবা, সুগন্ধির ধোঁয়া, তখন সেটা বেজোড় সংখ্যক বার দিবা। সাধারণত চন্দন কাঠ বা বিভিন্ন রকমের কাঠ আছে, কাঠগুলো পোড়ালে যে ধোঁয়াটা হয়, সুগন্ধিযুক্ত ধোঁয়া, এই ধোঁয়াটা মৃত ব্যক্তির কাফনের কাপড়ে লাগানো, অর্থাৎ সুগন্ধি যাতে হয়, সুগন্ধি যেন হয়, সেখানে ভালো গ্রাম যেন হয়, সেটা করাটা হলো সুন্নাহ, মুস্তাহাব। এই জন্য মৃত ব্যক্তির আগরবাতিতে সাধারণত গ্রাম হয়, অতএব এই গ্রাম, এই ধোঁয়া, এটা তার কাফনের কাপড়ের সাথে মাখানো, তিনবার মাখানো, এটা হলো সুন্নাহ। মাখানোর পর পাশে রেখে দিলেন, যে আশপাশটাতে সুগন্ধি থাকে সেটা মুবাহ, নিষিদ্ধ কোনো বিষয় নয়, যেহেতু এই ধোঁয়া দেওয়াটা, সুগন্ধির ধোঁয়া দেওয়াটা সুন্নাত তিনবার মুদার কাপনে পাশে লাগিয়ে রাখতে হবে। আপনার আগ ইয়ে করে আপনার ধোঁয়া দিয়ে সবসময় জ্বালা রাখতে হবে আগরবাতি, এমনটি আবশ্যক নয়। কাফনে তিনবার ধোঁয়া দিবেন, ধোঁয়া দেওয়ার সিস্টেম হলো ধোঁয়াটাকে এইভাবে আপনার হাত দিয়ে বাতাস দিয়ে কাফনের সাথে মিশাই দিবেন, যাতে করে কাফন থেকে সুগন্ধ আসে, এটা মুস্তাহাব। অতএব সুগন্ধ আসার পর এটা যদি আপনি আশপাশে জ্বালা রাখেন কোনো অসুবিধা নাই। আর এমনিতেও এই জাতীয় সুগন্ধ ব্যবহার করাটা উত্তম এবং ভালো কাজ, বিশেষ করে মসজিদে সুগন্ধ সুগন্ধ সুগন্ধিযুক্ত এই জাতীয় বিভিন্ন বিষয় ব্যবহার করা, যেগুলোতে কোনো মানুষের কষ্ট হয় না সুগন্ধি ছড়া, সেগুলো মুস্তাহাব এবং মসজিদের আদবের অংশ। বিশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এই মসজিদের সুগন্ধি দেওয়ার ব্যাপারে অনেকগুলো নির্দেশনা তার থেকেও আসছে, হাদিসে অন্যান্য সালাফ থেকেও বর্ণিত আছে।